হাতে রেখায় মানুষের ভাগ্য লেখা থাকে না, মানুষের ভাগ্য লেখা থাকে তার কর্মে। হ্যালো ফ্রেন্ডস, আমি ওমার আর আপনারা দেখছেন আপনাদের সবার পছন্দের ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আপনি যদি এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই এবং পাশে বেল আইকনে ক্লিক করুন সমস্ত রকম আপডেটস পাওয়ার জন্য। আজকে ভিডিওর টপিক সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক বেছে নিয়েছি। আজকে পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য যে লোন প্রকল্প রেখেছে সেই লোন নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনার আবেদনপত্র কোথায় পাবেন, কী শর্ত আছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মাত্র 6% সুদের হারে আপনারা পেতে পারেন সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ। রাজ্যের 18 থেকে 50 বছর বয়স্ক যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় হতে পারে, সে মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, এছাড়া আরও যে সমস্ত সম্প্রদায় আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকটা সম্প্রদায়ের ছেলেমেয়েরাই 18 থেকে 50 বছর বয়সী ছেলেমেয়েরাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন ভিডিওটা এখন আমরা স্টার্ট করি। প্রথমে আপনাকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মাল্টিপ্লেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে www.ndfc.org, লিংক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে ওই ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন। আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারেন, এছাড়া আমি ডাউনলোডের লিংক ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা সেখান থেকে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে ডাউনলোড সেকশনে গিয়ে আপনারা সমস্ত রকম ফর্মের লিংক আপনারা পেয়ে যাবেন। এখন আমরা দেখব পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিয়োগের মাধ্যমে এই যে মেয়াদী ঋণ, সেই মেয়াদী ঋণ পেতে হলে তার প্রসিডিউর বা আবেদন করার পদ্ধতি সেটা কি আছে সেটা আমরা একটু ডিটেলসে দেখে নেবো। এখানে কাটাকার আবেদন করতে পারছি, দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ সমস্ত সম্প্রদায় যারা ভারতবর্ষের নাগরিক এবং যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদেরকে তাদের চালু বাণিজ্যিক উদ্যোগের ক্ষেত্রে এই ঋণের জন্য আবেদন করার কথা বলছে সরকার। তো আবেদনকারী এখানে কী কী যোগ্যতা লাগবে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক বার্ষিক আয় যদি আপনি গ্রামে বাস করেন সেক্ষেত্রে 98,000 টাকা এবং শহরে বাস করলে 1,20,000 টাকার মধ্যে অবশ্যই হতে হবে। আবেদনকারী যে বছরে ঋণের জন্য আবেদন করছেন, যদি আপনি 2020 সালে আবেদন করেন সেক্ষেত্রে 2020 পয়লা জানুয়ারি অনুযায়ী আপনার বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 50 বছর বয়স হতে হবে। 40,000 টাকা পর্যন্ত যদি আপনারা ঋণ নেন সেক্ষেত্রে কোনো গ্যারেন্টার বা জামিনারের প্রয়োজন নেই, কিন্তু 40,000 টাকার বেশি ঋণ যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে একজন গ্যারেন্টারের প্রয়োজন আছে। এরপরে 5 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, 5 নম্বর পয়েন্টে দেখুন 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত যদি আপনারা ঋণ নিতে চান সেক্ষেত্রে ট্যাক্স দেয় এমন কোনো ব্যক্তি অথবা ব্যক্তিগতভাবে শিক্ষিত, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার এই সমস্ত পেশার, এবং 50,000 টাকার বেশি যদি কোনো ঋণ নিতে চান সেক্ষেত্রে কোনো সরকারি বা আধা সরকারি কর্মচারী কিংবা শিক্ষক বা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের কোনো একজন ভালো ঋণ পরিশোধকারী, এদেরকে গ্যারান্টার হিসেবে কোনো একজনকে রাখতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে গ্যারান্টার বয়স কিন্তু সর্বোচ্চ 60 বছর হতে হবে। এরপরে দেখবো আমরা 6 নম্বর পয়েন্ট, ব্যবসা প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 7 নম্বরে আবেদনকারী ইতিমধ্যে কোনো ব্যাংক বা আর্থিক সংস্থা থেকে যদি লোন নিয়ে থাকেন বা লোন শোধ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। 8 নম্বরে সবথেকে ভাইটাল পয়েন্ট, বার্ষিক 6% সুদের হারে, মাত্র 6% সুদের হারে 3 বা 5 বছরের মধ্যে, মানে সর্বোচ্চ আপনারা 5 বছর সময় পাবেন ত্রৈমাসিক কিস্তিতে। ত্রৈমাসিক এটা আপনাকে ভালো করে বুঝতে হবে, অনেকে কিন্তু ভুল গাইডলাইন দিচ্ছে। ত্রৈমাসিক কিস্তি মানে বছরে 3 মাস বাদে বাদে, মানে বছরে 4টা করে কিস্তি আপনারা বা ইএমআই দিতে পারবেন, সেটা সর্বোচ্চ 5 বছর, মানে 5 বছর হলে 20টা ইএমআই, আর 3 বছর হলে সেটা 12টা ইএমআইয়ের মধ্যে আপনাকে শোধ করতে হবে। মাত্র 6% সুদের হারে সুদ সহ আপনাকে মূলধন জমা করতে হবে। 9 নম্বরে দেখুন আবেদনকারীর নামে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবারে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে লেখা আছে, দেখুন আবেদনপত্রের সাথে ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, ব্যবসায়িক প্রমাণপত্র মানে ট্রেড লাইসেন্স, নিশ্চয়ই জানেন ব্যবসায়িক লোন মানে ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে, অবশ্যই এতে জেরক্স কপি আপনাকে দিতে হচ্ছে। আবেদন করার স্থান ও সময়টা আমরা একটু দেখে নেবো, বছরে যে কোনো সময় কিন্তু আবেদন করা যায়। তো যদি আপনি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন সেক্ষেত্রে বিডিও অফিসে আপনি আবেদন করবেন, যদি কলকাতা বাদে অন্য পৌর অঞ্চলের হয়ে থাকেন সেক্ষেত্রে এসডি অফিস, আর কলকাতা জেলার হলে কলকাতা সংখ্যালঘু ভবন, জেলা সংখ্যালঘু বিষয়ক অফিস, এই যে অ্যাড্রেস আছে সেখানে আপনাকে গিয়ে আবেদন করতে হবে, মানে আপনাকে ফর্মটা সেখানে গিয়ে জমা করে আসতে হবে এবং আপনি আবেদনপত্র পেয়ে যাবেন। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি পাড়ার দোকানেও পেয়ে যাবেন। এছাড়া আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আগেই বললাম লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা ডাউনলোড সেকশন আসার পরে এখানে ডাউনলোড ফর্মসের আন্ডারে অনেকগুলো অপশন আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা বাংলা ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারেন। আর গাইডলাইনটা দেখার জন্য যেটা আপনার সঙ্গে আমি ডিসকাস করছি সেটা এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই হচ্ছে আবেদনপত্র, এই আবেদনপত্রটা আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্টস সহ, গ্যারেন্টারের সমস্ত ডকুমেন্টস সহ আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো যদি আপনাদের এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে টাইপ করবেন, তাহলে আপনাদের কমেন্ট দেখে কিন্তু রিপ্লাই দেবো অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সমস্ত A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, সমস্ত রকম লিঙ্ক আবারও বলছি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা সমস্ত কাজ করে নিতে পারবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই আজকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে।